ডিজনি হটস্টারে স্ট্রিমিং হচ্ছে নতুন ওয়েব সিরিজ কেরালা ক্রাইম ফাইলস, একটি লজ হত্যাকাণ্ড আর পুলিশের খুনির পেছনে ছোটা। আহমেদ কবির পরিচালিত এই ওয়েব সিরিজ কয়েকদিনে বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। হাই হ্যালো নমস্কার, ഞാൻ മാത്തുകുട്ടിയാണ്। കൊച്ചിയിൽ കാർമേഘങ്ങളൊക്കെ। കൊച്ചിയിൽ ഗ്രാൻഡ് ടൂറിസ്റ്റ് ഹോം ലോജെ এক যৌনকর্মী হত্যার ঘটনা ঘটে। পুলিশ নামে তদন্তে ক্লু পাওয়া যায় শুধুমাত্র একটা ভুল ঠিকানা, সেটা ধরেই চলতে থাকে অনুসন্ধান আর একটির পর একটি ঘটনা। লিনিয়ার টাইপে বলা খুবই সাধারণ একটি ক্রাইম স্টোরি কেরালা ক্রাইম ফাইলস। অনেক বেশি আরোপিত এবং অতিরঞ্জিত কোনো কিছুই দেখানো হয়নি গল্পে। একটি খুনের আসামিকে খুঁজে বের করার জন্য পুলিশের স্বাভাবিক অনুসন্ধান প্রক্রিয়াই দেখানো হয়েছে গল্পে। সিরিজটির প্রতিটি পর্বের ডিউরেশন 30 মিনিট করে, মোট 6টি এপিসোডের এই ওয়েব সিরিজ। গল্পের সাবপ্লটগুলো সুন্দর করে জোড়া দেওয়া হয়েছে, যা গল্পটি আরও আকর্ষণীয় করে তুলেছে। পুলিশের ব্যক্তিগত জীবনে দু একটি ব্যাপার এখানে জুড়ে দিয়ে পরিচালক গল্পটি আরেকটু সাবলীল করতে চেয়েছিলেন বটে, তবে তা খুব একটা কাজে আসেনি। অভিনয়ের ব্যাপারে বলতে গেলে কম বেশি সব কয়টি চরিত্রই খুব ভালো পারফর্ম করেছে বলা যায়। নারী চরিত্রগুলো গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও স্ক্রিনে তেমন জায়গা পায়নি কেউই। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে পরিস্থিতি অনুযায়ী আরও একটু এক্সপেরিমেন্ট করাই যেত, আর ওয়েব সিরিজের সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত। 6 পর্বের ওয়েব সিরিজ না হয়ে একটা 2 ঘন্টার সিনেমা হলে কেরালা ক্রাইম ফাইলস অনেক বেশি মেধহীন আরও এক্সাইটিং একটি মুভি হয়ে উঠত। তবে যারা ক্রাইম জোনরার সিরিজ দেখে অভ্যস্ত, তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড সিরিজ কেরালা ক্রাইম ফাইলস।